আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। পশ্চিম পর্মগ্রা যুব সমাজের উদ্যোগে আগামী 28 এপ্রিল রোজ রবিবার আয়োজন করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল 2024। এতে প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি, মুহতামিম মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা। এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ মোহাম্মদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, এবং বিশেষ ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা সাইফুল ইসলাম, খতিব লালানগর কেন্দ্রীয় জামে মসজিদ সীতাকুণ্ড চট্টগ্রাম। এছাড়াও আরও উপস্থিত থাকবেন মাওলানা জাফরুল্লাহ সাহেব, মুহতামিম নয়দুয়ারিয়া মাদ্রাসা, মাওলানা আমির হোসেন, খতিব পশ্চিম পর্মগ্রা জামে মসজিদ, মাওলানা জাহিদুল্লাহ সাহেব, খতিব পশ্চিম পর্মগ্রা উত্তরপাড়া জামে মসজিদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ মাহফুজুল হক জুনু, চেয়ারম্যান 12 নং খৈয়াছড়া ইউনিয়ন মিরসরাই চট্টগ্রাম। আরও উপস্থিত থাকবেন জনাব সোহরাব হোসেন টুটুল, সাবেক সভাপতি 12 নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগ। এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নূর উদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য 7 নং ওয়ার্ড 12 নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ। এই তাফসিরুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হবে আগামী 28 এপ্রিল রোজ রবিবার বড়তকিয়া বাজারের দক্ষিণ পাশে পশ্চিম পর্মগ্রা জামে মসজিদ প্রাঙ্গণে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে। নিবেদক মাহফিল এন্তেজামিয়া কমিটি। সকলের প্রতি আবারও দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।